একই ওজনের সজিনা পাতায় আছে কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম ও 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম। সজিনা পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেশিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের অত্যাবশ্যকীয় বহু পুষ্টিগুণ পুষ্টি উপাদান সজিনা পাতাতে বিদ্যমান। সজিনা পাতা হৃদরোগের জন্যে ঠিক ওষুধের মতো কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। 1 টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়ায় থাকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম এবং 23% লৌহ ও ভিটামিন। দৈনিক 6 চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম আয়রন সরবরাহ করতে সক্ষম। সজিনা পাতা বহুমূত্র রোগের জন্য অনেক উপকারী। সজিনা পাতা যকৃৎ ও কিডনির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করে কিডনি এবং লিভার সুস্থ রাখে। সজিনা পাতা গর্ভ অবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে, তাই ব্যায়ামের পাশাপাশি সজিনা পাতা খান।